জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে মহিলা কাবাডি টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল মালদা ডিএসএ ময়দানে। বিভিন্ন স্কুল কলেজ ও স্বেচ্ছাসেবী সংগঠনের মহিলা দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে। জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে মহিলা কাবাডি টুর্নামেন্টের আয়োজন করা হয় মালদা ডিএসএ ময়দানে। বিভিন্ন স্কুল কলেজ ও স্বেচ্ছাসেবী সংগঠনের মহিলা দল কাবাডি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। জানা গিয়েছে মোট 10টি মহিলা দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে। জেলার বিভিন্ন স্কুল কলেজ ও স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে মহিলা কাবাডি দলগুলির প্রতিযোগিতায় অংশ নেয়। শনিবার মহিলাদের কাবাডি প্রতিযোগিতা এবং রবিবার ওই মাঠেই পুরুষ কাবাডি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে জানান কর্তারা। ছেলে ও মেয়েদের দুটি টিমকে রানার্স এবং চ্যাম্পিয়ন হওয়া টিমকে পুরস্কৃত করা হবে। এই বছর প্রথম স্কুল কলেজ ছাড়াও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলিকে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয় জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে। সেই কারণে স্বেচ্ছাসেবী সংস্থার তরফ থেকে জেলা ক্রীড়া সংস্থাকে ধন্যবাদ জানানো হয়। আমাদের এখানে 14 আর 15 এই দুই দিন ডিস্ট্রিক্ট কাবাডি টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। আজকে 14 তারিখ আজকে মেয়েদের খেলা আছে। মেয়েদের খেলাতে আমাদের মোটামুটি এখন পর্যন্ত 10টা টিম কনফার্মেশন করেছে, আর যারা কনফার্মেশন করেনি তারা আসবে, এসে তারা এন্ট্রি নেবে এবং মোটামুটি 11:30-11:30 মধ্যে খেলাটা আমরা শুরু করব। এটা সন্ধ্যা পর্যন্ত করাবে। কটা টিম অংশগ্রহণ বললেন? 10টা অলরেডি এন্ট্রি হয়ে গেছে, আরও আমরা আশা করছি গোটা 7-8টা টিম আরও আসবে। আমরা নিউ আলিপুর প্রাজক ডেভেলপমেন্ট সোসাইটির একটা প্রাজক গার্লস বলে একটা টিম তৈরি করেছি আমরা, সেই টিম এখানে খেলতে এসেছে ডিএসএ মাঠে। মহিলা মানে কেমন উৎসাহ পাচ্ছেন? হবে বাচ্চাদের উৎসাহ আছে, আমাদের বাচ্চাদের আরও উৎসাহ বাড়বে যেহেতু জেলাতে খেলতে পেয়েছে। যারা পিছিয়ে পড়া এলাকা সেই এলাকার সব মেয়েরা ছিল, তারা তো এরকম খেলার জায়গা পায় না, মাঠ পায় না, তো তারা যে চান্স পেয়েছে বা এই যে অংশগ্রহণ করতে পেরেছে তাদের উৎসাহ আছে। হারা জেতার খেলাই আছে, খেলবো আমরা, খেলাতে মেয়েদের উৎসাহ ভালো আছে। সরকারিভাবে যে মেয়েদের যে একটা খেলার যে প্রবণতা বেরোচ্ছে বা এবং আমাদেরও উৎসাহ যে মেয়েদের আরও টিম তৈরি হোক, এরপরে বছর যেন আরও 10টার জায়গায় 20টা যেন দল অংশগ্রহণ করতে পারে, এবং এই উৎসাহ যদি বাড়তে থাকে তাহলে আরও মহিলাদের সশক্তিকরণ সেটা একটা ভালো পর্যায়ে একটা আমরা তৈরি করতে পারি। কার উদ্যোগ হচ্ছে এটা? এটা ডিএসএর উদ্যোগে হচ্ছে। কাকে ধন্য? হ্যাঁ, মালদা ডিএসএর উদ্যোগে হচ্ছে এবং ডিএসএর এই জন্য আমরা ধন্যবাদ জানাই। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট। ইংলিশ স্কুল নেতাজি পল্লী হ্যামিল্টনগঞ্জ, অ্যাডমিশন গোয়িং অন ফর নিউ সেশন, নার্সারি টু ক্লাস 9 অ্যান্ড ক্লাস 11, অ্যাফিলিয়েটেড টু সিআইএসসিই নিউ দিল্লি, ফর আইসিএসসি ক্লাস 10 অ্যান্ড আইএসসি ক্লাস 12। ফর মোর ডিটেলস প্লিজ কন্ট্যাক্ট বোর্ড ইংলিশ স্কুল 7478356243 অ্যান্ড 6297256116। हिमालयन ऑप्टिक्स, आई केयर एंड कॉन्टेक्ट लेंस क्लिनिक, कंप्यूटर आई टेस्टिंग, हर तरीके की पावर ग्लासेस, ब्रांडेड चश्मा और हर तरीके की स्टाइलिश सनग्लासेस उपलब्ध है। तो आज ही आइए हिमालयन ऑप्टिक्स, हनुमान मंदिर रोड, जयगांव। कॉन्टेक्ट नंबर 0356626551।
কিচেন গ্যালারি, এক্সক্লুসিভ শোরুম ফর মডিউলার কিচেন, অ্যাকুয়ারিয়াম, ফিশ অ্যান্ড প্যাটস, গ্লাস কর্নার, এমজি রোড, জয়গাঁও।